আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নন্দন। আজকের যে ভিডিওটি, নতুন ব্যাটারি অথবা পুরাতন ব্যাটারি চার্জিং অবস্থায় সবটি খোপের মধ্যে একসাথে যদি ফুটি না ওঠে, অথবা কিছু খোপে ফুটি একটু বেশি কাটে, কিছু কিছু খোপে ফুটি যদি একটু কম কাটে, তাহলে ব্যাটারি আসলে কোনো সমস্যা হবে কি না, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে নতুন অথবা পুরাতন সেটা কোনো সমস্যা না, ব্যাটারি চলতে ইজি বাইকের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো যখন চার্জ দেওয়া হয় মোটামুটি ফুল চার্জ হওয়ার সময় যে ব্যাটারির অ্যাসিডটা যে ফুটি কাটে, তো কিছু কিছু খোপে ফুটি একটু কম কাটে, তো কিছু খোপে একটু বেশি কাটে, এবং একত্রে ফুটি না কাটলে সেই ব্যাটারিগুলো কি আসলে নষ্ট হবে কি না, এবং ব্যাটারিগুলো কি আসলে নষ্ট নাকি ভালো, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো কিছুদিন আগে এক ভাই আমাকে কুষ্টিয়া থেকে ফোন করে সেম প্রবলেমের কথাই বলেছিল, যে তার ব্যাটারি 1 মাসের মতো বয়স হয়েছিল। তো ব্যাটারিগুলো যখন চার্জ হয় তারপর আপনার ব্যাটারিগুলো কিছু ব্যাটারিতে আপনার ফুটি বেশি উঠে, তো কিছু ব্যাটারির খোপ গুলাতে ফুটি কম উঠে। তো এরকম যদি সমস্যা হয় তাহলে কি আসলে ব্যাটারিগুলো নষ্ট হওয়ার কোনো ঝুঁকি আছে কি না সে জানতে চেয়েছিল। তো সে আমার ফোন করার পর তাকে আমি কিছু পরামর্শ দিয়েছিলাম, তো সেই পরামর্শগুলো আমি সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ব্যাটারির আসলে ফুটি কম বেশি উঠে এটা আপনার চার্জিং এর বা ওভার হতে পারে, তো কিছুক্ষণ দেখা যাচ্ছে চার্জ হওয়ার পর অথবা ব্যাটারি যখন চার্জ হয় তখন কিন্তু ফুটিটি উঠে, তো কিছু কিছু ব্যাটারিতে কম উঠে কিন্তু কিছু ব্যাটারিতে বেশি উঠতে পারে, সেটা ব্যাটারি কোনো সমস্যা হবে মনে হয় না। তো কিছু কিছু খোপে হঠাৎ যদি একদম না ওঠে তাহলে সেটা সমস্যা হতে পারে, যদি অ্যাসিডটা একদম ঠান্ডাই থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো কিছু কিছু আবার দেখা গেছে যে না, অ্যাসিড গরম থাকে প্লাস হালকা গুটি উঠে, তো সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাটারিগুলোর সমস্যা না। তো কিছু খোপে আপনার বেশি উঠতে পারে এবং কিছু খোপে 2-1টা খোপে কম উঠতে পারে, সেক্ষেত্রে ব্যাটারি কোনো সমস্যা হবে না। তো তারপরে একটি দিক হচ্ছে যে ব্যাটারির খোপ অথবা যে ব্যাটারিটা আগে সিলেক্ট করবেন যে কোন ব্যাটারির খোপটা ফুটিটি কম উঠছে, তো যে ব্যাটারির খোপে ফুটি কম উঠবে সেই ব্যাটারির খোপটা অবশ্যই আপনি অ্যাসিড গ্যাভাইটি চেক করবেন, কারণ বাকি যে খোপগুলো আছে সেই অ্যাসিডের গ্যাভাইটি যদি 1280 অথবা 1300 সামথিং থাকে তাহলে সেই খোপটার অ্যাসিড টেস্ট করবেন যে সেখানে অ্যাসিড লেভেল কত আছে। তো সেখানে যদি অ্যাসিড লেভেলের কোনো কমতি থাকে অথবা কম অথবা বেশি থাকে তাহলে কিন্তু সেটি সমস্যা, কিন্তু অ্যাসিড গ্যাভাইটি যদি আসলে সবটির সাথে ম্যাচিং থাকে তাহলে সেখানে কোনো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তায় গাড়িটি ব্যবহার করতে পারবেন। তো কিন্তু অতিরিক্ত চার্জ কখনোই দিবেন না, অতিরিক্ত চার্জ দিলেই কিন্তু ব্যাটারিগুলো বেশি ড্যামেজ হওয়ার কল্পনা করা যায়। তো অতিরিক্ত চার্জ এবং লো চার্জ, একবারে লো চার্জ কখনোই দেবেন না। যদি ভোল্টেজটি মোটামুটি ভালো থাকে তাহলে 8 থেকে 10 ঘন্টা যদি আপনি ব্যাটারিটি চার্জ দেন তাহলে কিন্তু একদম পিওরভাবে চার্জ হবে। তো সেই ক্ষেত্রে আপনার বেশি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে 12 ঘন্টা চার্জ দিলেই যে আপনার গাড়িটি বেশি চার্জ হবে সেটা কিন্তু না। আপনার কারেন্ট ভোল্টেজ যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 ঘন্টায় গাড়িটি চার্জ দিলে আপনার পিওরিটিভাবে চার্জ হবে। তো সেক্ষেত্রে আপনার ভালোভাবে চার্জ দিন এবং অ্যাসিড গ্যাভাইটিগুলো ভালোভাবে চেক করে রাখবেন, তাহলে আপনার ব্যাটারিটি ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এইখানে শেষ করব, তারপরে যদি কারো কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।